नमस्कार, आमी करबी गांगुली, विभागीय प्रधान, डिपार्टमेंट ऑफ बायोमेडिकल इंजीनियरिंग, जेआईएस कॉलेज ऑफ इंजीनियरिंग। आमी आज के आपनादे सामने किछु कथा बोलते एसेछी, कारण एखन जे फेजटा चलछे सेटा द्वादश श्रेणीर स्टूडेंटदेर जोन्नो एकटा खूब इम्पर्टेंट फेज, कारण तारा হয় 12 ক্লাসের রেজাল্ট বেরিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, অথবা কোনো এন্ট্রান্স এক্সাম দেবে বা তার রেজাল্টের জন্য ওয়েট করছে। এই সময় সমস্ত বাচ্চাদের মাথায় বিভিন্ন রকম ডিসিশনের জন্য একটা ডিলেমা চলতে থাকে, যে আমরা কোন দিকে যাব, কিভাবে নিজেকে এস্টাবলিশ করব। সবাই এখন একটা লক্ষ্যে পৌঁছানোর দৌড়ে শামিল। আমাদের মাথাতে এটাও থাকার দরকার, আমি আমার লক্ষ্যে পৌঁছিয়ে আমার সমাজকে কি দিতে পারলাম, আমি আমার চারপাশে যে মানুষ আছে তাদের জন্য কতটুকু করতে পারলাম। নিজের জন্য করব সে তো নিশ্চয়ই, নিজের জন্য করতে গিয়ে সেই নিজের করাটা যাতে মানুষের জন্য করার সঙ্গে শামিল হয় সেটাও দেখতে হয়। এই জন্য আমি বলতে চাইব যে কিছু ইন্টারডিসিপ্লিনারি স্ট্রিম এসছে, যেখানে আমি নিজেকেও এস্টাবলিশ করতে পারি এবং মানুষের জন্য কিছু করে দেখাতে পারি। এরকম একটা ইন্টারডিসিপ্লিনারি স্ট্রিম হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিন্সিপালসগুলোকে অ্যাপ্লাই করা হয় মেডিকেল সায়েন্সে বা ক্লিনিক্যাল সায়েন্সে। বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করার মধ্য দিয়ে একটা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয় মেডিকেল সায়েন্সকে, এবং বিভিন্ন ধরনের বিষয়ের একটা সামঞ্জস্যপূর্ণ সংমিশ্রণ থাকে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। কি কি ধরনের বিষয়, সেখানে বায়োমেকানিক্স পড়ানো হচ্ছে, বায়োমেটেরিয়ালস পড়ানো হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ফিজিওলজি অ্যানাটমি পড়ানো হচ্ছে, বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, সিগন্যাল প্রসেসিং, ইমেজ প্রসেসিং, আর্টিফিশিয়াল অর্গ্যানস অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে। তাহলে এতগুলো বিষয়কে একটা জায়গায় এনে ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে মেডিকেল সায়েন্সের একটা আন্তঃসম্পর্কযুক্ত বিষয় তৈরি হয়েছে। এবার এই বিষয়টার ভেতর দিয়ে পড়া করতে করতে আমরা যদি ভবিষ্যতের দিকে এগোই, যে আমি নিজেকে কোথায় দেখব কিছু বছর পরে, যখন এই ডিগ্রিটা আমি পাবো তখন আমি কি করতে পারবো, আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হেলথ কেয়ার যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেখানে যে ওয়াইড স্পেকট্রাম ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, ইকুইপমেন্ট ইউজ হয়, সেগুলোর ক্যালিব্রেশন, মেনটেন্যান্স, রিপেয়ার এবং হাই এন্ড মেশিন পারচেসের সময় স্পেসিফিকেশন দেওয়া। এই মেশিনগুলো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, মানে একটু পরিষ্কার করে বলি, সহজ ভাষায় বলি হসপিটালস। যত হসপিটালস সেখানে যে বিভিন্ন ধরনের মেশিনগুলো ইউজ হচ্ছে তার মেনটেন্যান্সের দায়িত্ব থাকে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্সদের ওপর। এবার এই মেশিনগুলো যদি ঠিকঠাক ক্যালিব্রেট না করা হয় তাহলে এই মেশিনগুলোর থেকে যে ডায়াগনোসিস হবে সেগুলো যথেষ্ট এরোনিয়াস হবে, তাতে একটা সুস্থ মানুষ অসুস্থ হিসেবে ডায়াগনোসড হতে পারে, আবার অসুস্থ মানুষের ডায়াগনোসিসটা পারফেক্ট নাও হতে পারে। তাহলে এত বড় একটা মেজর রোল প্লে করে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা, এবং সেটা কিন্তু সে নিজের কাজ করতে করতে সমাজের জন্য কিছু করতে পারে, মানব সমাজের জন্য তার একটা অবদান থাকে। আর্টিফিশিয়াল অর্গ্যান অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ারিং, আমি আমার কথা শুরুতে যেটা বলেছিলাম সেখানে আমরা খুব পরিচিত কিছু টার্ম সবসময় শুনছি, নি রিপ্লেসমেন্ট, হার্ট ভালভ, পেসমেকার, ডেন্টাল অ্যামালগাম, অর্থোপেডিক প্রস্থেসিস। এই যে জিনিসগুলো, এগুলো ডিজাইন করে কারা? বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্স। এই জিনিসগুলো ডিজাইন করার জন্য কি ধরনের মেটেরিয়ালস আমি ইউজ করব সেটাও ঠিক করে কিন্তু বায়োমেটেরিয়ালস, বায়োমেকানিক্স, রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ারিং পড়ে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। তাহলে সেগুলোকে আমার মতন দেশে, আমার ভারতবর্ষে, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কস্ট এফেক্টিভ করে, কতখানি পোর্টেবল করে একটা প্রস্থেসিস বা একটা ইনস্ট্রুমেন্টকে আমি মানুষের কাছে যোগান দিতে পারি, সেই জিনিসটাও কিন্তু ডিপেন্ড করে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের রিসার্চের ওপরে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্সদের ডিভোশনের ওপরে, দিন রাতের পরিশ্রমের ওপরে। এই ফিল্ডটার যেহেতু বহুল প্রচলিত নয়, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, এরাও প্রচুর রকম
গ্রান্ট, ফিনান্সিয়াল গ্রান্ট প্রোভাইড করছে, নানান রকম ফ্যাসিলিটিস দিচ্ছে, যাতে কিনা বহুল পরিমাণে ছেলে মেয়ে এই স্ট্রিমগুলোর থেকে নিজেদেরকে এস্টাবলিশ করে, সঙ্গে সঙ্গে একটা মানুষের জন্য কিছু করতে পারে। এর জন্য আমি বলবো যে এন্ট্রান্স এক্সামগুলো হয়ে গেছে বা হবে, সেগুলো দিয়ে পড়তে আসা যেতে পারে। যেই ইনস্টিটিউটে পড়তে আসবেন সেখানে বারবার রিকোয়েস্ট করব, গিয়ে দেখে নিন সেখানের ইনফ্রাস্ট্রাকচার কেমন। এই ইন্টার ডিসিপ্লিনারি যে স্ট্রিমগুলো, তাতে কিন্তু ল্যাব ফ্যাসিলিটি, এক্সপার্ট ফ্যাকাল্টি আর ইনফ্রাস্ট্রাকচার, এই তিনটে পয়েন্ট কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখে নিন, সরাসরি যোগাযোগ করুন যারা আছেন এই ফিল্ডের সঙ্গে যুক্ত, আমার মতন যারা শিক্ষক শিক্ষিকা আছেন, স্টাফ আছেন, ইনস্টিটিউট আছেন, সরাসরি সেখানে গিয়ে যোগাযোগ করুন।